হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে বিন্নি চালের আরও একটি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি নারকেলি বিন্নি ভাত। রেসিপিটি করা খুবই সহজ, মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। বিন্নি চাল এমনিতে আঠালো হয়, তবে এই রেসিপিতে বিন্নি চালটা অনেকটা ঝুরঝুরে থাকে এই রকম। আমার দেখা মতে সবাই এই রেসিপিটা পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা এই রেসিপিটা অনেক পছন্দ করে। আপনারা খাবারটি সকাল অথবা বিকালের নাস্তায় রাখতে পারেন। আমি চেষ্টা করেছি একদম অথেন্টিক পদ্ধতিতে রেসিপিটি তৈরি করতে। চলুন তবে দেখে নেওয়া যাক মজার এই খাবারটি তৈরি করতে আমার কী কী লাগছে। নারকেলি বিন্নি ভাত তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে রয়েছে বিন্নি চাল, এখানে আমার দেড় কাপ মতো বিন্নি চাল রয়েছে। চালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দুই ঘন্টা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে রয়েছে চিনি, আমি এখানে এক কাপ ব্যবহার করছি, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। লাগছে লবণ স্বাদ মতো, আর এখানে রয়েছে নারকেল। এই রান্নায় নারকেলটা একটু বেশি ব্যবহার হয়, আমি এখানে দেড় কাপ ব্যবহার করছি। আরও লাগছে এক কাপ পানি। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এবার এই ফ্রাই প্যানের মধ্যে সবগুলো উপকরণ আমি নিয়ে নিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। এখন হাতটা ধুয়ে পানিটাও দিয়ে দিব। এবার ফ্রাই প্যানটা চুলায় নিয়ে যাব। ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়ে চুলার আগুন একদম ফুল করে দিয়েছি, আর এখন অপেক্ষা করছি একটা বড় কোঠার। ভাতে বলক চলে এসেছে, এখন আমি চুলার আগুন লো করে দিয়েছি, আর এই ভাতটা এখন আমি ঘুরে রান্না করব 10 মিনিট। এবার এখানে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে, এই ছিদ্রটা আমি একটা লংয়ের মাধ্যমে বন্ধ করে দিচ্ছি। এই 10 মিনিটে ঢাকনাটা একবারের জন্য উঠাবো না, এই 10 মিনিটে পানিটা একদম টেনে নিবে, আর ভাতের নিচে হালকা একটা ভাজা স্তর বসবে। ছেড়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর, পানিটা পুরো টেনে নিয়েছে, একটুও পানি অবশিষ্ট নেই। এই যে ভাতের নিচে সুন্দর একটা ভাজা হয়েছে। এই রান্নায় আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, তবে যে নারিকেলটা ব্যবহার করেছি, এই নারিকেল থেকে যে তেলটা বেরিয়েছে, এই তেল দিয়ে এই ভাজাটা হয়েছে। এই ভাজা ফ্লেভারটা ভাতের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন আমি দেখিয়ে দিচ্ছি ভাত নিয়ে যে ভাতটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন চুলাটা নিভিয়ে দেব, আর ভাতটা এভাবে কেটে কেটে নিচ্ছি পরিবেশন করার জন্য। এটা যে কোনোভাবেই পরিবেশন করা যায়, আমি দেখার সৌন্দর্যের জন্য এভাবে কেটে নিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গেল হাতে মাখানো নারকেলি বিন্নি ভাত।
এই ভাতের স্বাদ অনেকটা ভাপা পিঠার স্বাদের মতো হয়। আপনারা রেসিপিটি একবার বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আমার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। দেখা হচ্ছে নতুন সহজ আর মজার মজার রেসিপি নিয়ে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।